কেমন আছো? দেখো আমরা কিন্তু এখন আছি কামালপুরে, যেখানে কিন্তু এখন সারা বছরই শিল্পীরা কাজ করতে পারবে। দেখো এই জায়গাটা এইখানেই কিন্তু তৈরি হয়েছে, বিশ্বের সবথেকে বড় দুর্গা আমার পিছনে রয়েছে, সেই মা দুর্গা না দাঁড়াতে পারলো, এবার কিন্তু এখানে তৈরি হচ্ছে বিশ্বের সবথেকে বড় কালী, বড় মা কালী কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। অর্থাৎ কাস্টিং এর কাজ সম্পূর্ণ, ফাইবারের কাজ কমপ্লিট, শিল্পীরা কিন্তু পাঠিয়ে দিয়েছে এবং এখানে কিন্তু শিল্পীরা এখনো রয়েছে এবং সেই শিল্পীরা কিন্তু যাবে এখন আড়ংঘাটায়। এই কিন্তু মা কালী তৈরি হচ্ছে আড়ংঘাটাতে, আমরা এখন এই শিল্পীদের সঙ্গেই আড়ংঘাটাতে চলে যাব, তোমাদের সেখানে গিয়ে দেখাবো যে সব থেকে বড় মা কালীর কাজ কতদূর এগোলো, কতদূর কি হলো। চলো, আমরা কাজ হচ্ছে তার জন্য কিন্তু নয়েজ আসতে পারে, কিন্তু দেখো তার মধ্যেও আমরা ভিডিও করছি, এটা একটু ম্যানেজ করে নেবে তোমরা। আমরা এখন আছি গোল্ডেন টাস ক্লাব, আড়ংঘাটা গোল্ডেন টাস ক্লাব, দেখো তার সামনে আছি। এই যে আমার পেছনে দেখো, এখানেই কিন্তু তৈরি হচ্ছে 51 ফুট মা কালী, অর্থাৎ ফাইবার কাস্টিংয়ের কাজ, যে কাজ কিন্তু বড় দুর্গায় হওয়ার কথা ছিল, বিশ্বের সবথেকে বড় দুর্গা, সেই দুর্গারই কিন্তু সেই মডেলেই কিন্তু ফাইবার কাস্টিংয়ের কাজ হচ্ছে। দেখো এইটা হচ্ছে সবথেকে বড় যে কালী তৈরি হবে, সেই মা কালীর মূর্তি কিন্তু এইটা। দেখো এই যে বিভিন্ন মুন্ডগুলো রয়েছে পরপর সাজানো, আর বিভিন্ন যে সাজসজ্জা সেইগুলো কিন্তু রয়েছে। এই দেখো লাইটিংয়ের কাজ কিন্তু, স্টেজ বানানো অনেকটা কমপ্লিট, এবং এই দেখো উপরে হচ্ছে, এই যে হচ্ছে ভোলেনাথ ছুঁয়ে রয়েছে, এর উপরে মা কালীর মূর্তি, এই জায়গাটায় মা কালীর মূর্তি কিন্তু দাঁড় হবে। দেখো আর দুই সাইড থেকে হচ্ছে দুটো লাইটিং। দেখো বারাসাত, আড়ংঘাটা, নৈহাটি, হেলেঞ্চা, এই কটা জায়গায় কিন্তু কালী পুজো অর্থাৎ দেওয়ালি কালী পুজো কিন্তু একটা সাড়া ফেলে দেয়। আমরা আছি এখন আড়ংঘাটাতে গোল্ডেন টাস ক্লাবের সামনে, যেখানে কিন্তু 51 ফুটের মা কালী তৈরি হচ্ছে। আমরা যে ওইখান থেকে যে মা যেগুলো তোমাদের দেখালাম, শিল্পীর বলল এই দেখো কিন্তু সেই মূর্তি কিন্তু চলে এসছে। এখন কিন্তু এই মূর্তির কালারিংয়ের কাজ চলছে, দেখো ওই যে কিন্তু এখন আমরা তোমাদের দেখিয়ে দেব এই মূর্তিতে কিন্তু এখন রং করবেন। রাহুল দাস, তুমি কিসে পড়ো? 7 এ। এটা এই ক্লাব তোমাদের ক্লাব? হ্যাঁ। তোমাদের ক্লাবের নাম কি জানো? গোল্ডেন টাচ। এখানে কি পুজো হচ্ছে এবার বলো তো? এবার 51 ফুটের শ্যামা কালী। শ্যামা কালী হচ্ছে 51 ফুটের? হ্যাঁ। এর আগের বছর কি করেছিলে তোমরা? আগের বছর করেছিল চার্চ। চার্চ? হ্যাঁ। আচ্ছা তোমাদের এখানে কটা পুজো হয়? এখানে বড় বড় অনেকগুলো পুজো হয়, 5-6টা মতো, তারপর ছোট হয়। ছোট পুজো হয়? এই মাঠে কটা পুজো হয়? এই মাঠে দুটো পুজো হয় প্রত্যেক বছরই। আগের বছর কি করেছিল এই সাইডটা? ওই সাইডটা মনে জানো না? না, এই সাইডে চার্চ হয়েছিল। চার্চ হয়েছিল। এবার ওখানে কি হচ্ছে জানো তো? হ্যাঁ, ওখানে বৃন্দাবনে প্রেম মন্দির হচ্ছে। প্রেম মন্দির হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের এখানে সবাইকে আসতে বলে দাও একটু। সবাই আসবে, সবাইকে আমাদের গোল্ডেন টাচ থেকে সবাইকে নিমন্ত্রণ করলাম, সবাইকে আসতে হবে। এই কত তারিখ থেকে পুজো হচ্ছে বলে দাও? 31 তারিখ, তাই তো? 30 তারিখে আমাদের এখানে উদ্বোধন, 31 তারিখ থেকে এখানে পুজো শুরু হচ্ছে। পুজো শুরু হচ্ছে, ঠিক আছে তাহলে টাটা। ভাইয়ের সঙ্গে কিন্তু কথা বলে নিলাম, গোল্ডেন টাস ঢুকেই এইটা কিন্তু আকর্ষণে কেন্দ্রবিন্দুতে থাকছে, কারণ এইটা কিন্তু তৈরি করছে কামালপুর অভিযান সঙ্গের যে মিস্ত্রি ছিল বা যে শিল্পীরা ছিল, তারা কিন্তু তৈরি করছে এটা। এখন কি প্রাইমারের কাজ করছো? এই প্রাইমারের কাজ কত সময় লাগবে আর? আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে? হ্যাঁ, আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, প্রাইমার হয়ে রং হয়ে আজকে কমপ্লিট হয়ে যাবে। মা কমপ্লিট করবা কবে মোটামুটি টোটালি? আজকে রাতের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, মানে পুরো মা কালী আজকে রাতের মধ্যেই কমপ্লিট। আর চেষ্টা আছে, ব্ল্যাক কালার ওই যে কালারটা পুরোপুরি রেডি, তাই তো? হ্যাঁ, চেষ্টা আছে আজকে রাতেই করে দেওয়া। বন্ধুরা আজকে রাতের মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে আড়ংঘাটার, দেখো এই যে 51 হাত শ্যামা কালী, সেটা কিন্তু আজকের বলল যে রাতের মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। যারা প্ল্যান করতে চাচ্ছ তারা কিন্তু কাল বা পরশু থেকে প্ল্যান করে ফেলতে পারো। চলো নেক্সট যাচ্ছে। দেখো 51 ফুটে যে মা কালী হওয়ার কথা ছিল অর্থাৎ যে শ্যামা কালী হচ্ছে, তার কিন্তু কালারিংয়ের কাজ চলছে। দেখো এই যে চলছে তার রঙের কাজ। এখন কি প্রাইমারের কাজ করছো? এই প্রাইমারের কাজ কত সময় লাগবে আর? আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে? হ্যাঁ, আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, প্রাইমার হয়ে রং হয়ে আজকে কমপ্লিট হয়ে যাবে। মা কমপ্লিট করবা কবে মোটামুটি টোটালি? আজকে রাতের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, মানে পুরো মা কালী আজকে রাতের মধ্যেই কমপ্লিট।
চেষ্টা আছে। ব্ল্যাক কালার ওই যে কালারটা পুরোপুরি রেডি, তাই তো? হ্যাঁ, চেষ্টা আছে, আজকে রাতেই করে দেওয়া। বন্ধুরা, আজকে রাতের মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে আড়ংঘাটার, দেখো এই যে 51 হাত শ্যামাকালী, সেটা কিন্তু আজকের বলল যে রাতের মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। যারা প্ল্যান করতে চাচ্ছ তারা কিন্তু কাল বা পরশু থেকে প্ল্যান করে ফেলতে।